সুবর্ণার রন্ধন শিল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে খাসির পায়া বা নিহারি কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। আর এই খাসির পায়ার অনেক উপকারিতা রয়েছে, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে অনেক সহায়তা করে। তো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে এই খাসির পায়াটা রান্না করতে হয়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। খাসির পায়া রান্নার জন্য এখানে নিয়েছি 20টা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া খাসির পায়া, আর পায়াগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবং পায়াগুলো পরিষ্কার করার সময় একটুখানি শুকনো আটা ছিটিয়ে পায়াগুলোকে যদি ধুয়ে নেওয়া যায় তাহলে দেখবেন এর যে লোমগুলো থাকে সেটা খুব সহজেই উঠে আসে এবং খুব ভালোভাবে এটা পরিষ্কার করে নেওয়া যায়। তো আমি ঠিক সেভাবেই পায়াগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এই পায়াগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 4-5টা লবঙ্গ, 7-8টা সাদা এলাচ এবং 1 চা চামচ গোটা কালো গোলমরিচ, এগুলোকেও দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ আদা বাটা, 4-5টা কুচি করা পেঁয়াজ, 1.5 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 10-12টা কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিচ্ছি আর শুকনো মরিচটা একটু কম দিচ্ছি, আপনারা চাইলে শুকনো মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, পায়াটা যাতে ডুবে থাকে জলের মধ্যে ঠিক সেই পরিমাপ জল দিয়েই কিন্তু পায়াগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চির মতো ছোট ছোট টুকরো করে নেওয়া দারচিনি। এখন এই পায়াগুলোকে চুলায় বসিয়ে দিব এবং হাই ফ্লেমে এটাকে বলক আসা পর্যন্ত জাল দিয়ে নিব। এভাবে ঢাকনা খোলা রেখেই বলক চলে আসলে প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে। প্রায় 40 মিনিট পায়াগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম এবং প্রেশার কুকারটাকে এভাবেই রেখে দিয়েছি। যখন প্রেশারের গ্যাসটা বেরিয়ে কুকারটা ঠান্ডা হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খাসির পায়ার থেকে মাংসগুলো প্রায় ফুলে ফুলে আসছে। ঠিক যখন এরকম হয়ে আসবে পায়াগুলো তখনই বুঝবেন পায়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর পায়াটার ঝোলটা এখনও অনেক পাতলা, সেজন্য এটাকে চুলায় বসিয়ে দিব। আর ঝোলটা ঘন করার জন্য এর মধ্যে একটু আটা দিয়ে দিব। এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আটা। আটাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে, খেয়াল রাখবেন আটাটা যাতে পুড়ে না যায়। আটাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো ঝোলের মধ্যে বলক চলে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সে গুলিয়ে রাখা আটার মিশ্রণটা। একটু আগে যে আটাটা আমরা ভেজে একটা বাটির মধ্যে তুলে রেখেছিলাম সেটাই একটু জল দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন এখন এর গ্রেভিটা ঠিক এরকম হয়েছে। এখন পায়াগুলোকে বাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের রসুনের কোয়া এবং 4টি কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ এবং রসুনটাকে লাল করে ভেজে নিতে হবে। আর এই রান্নায় কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেল দিয়েই কিন্তু এই রান্নাটা করতে হয়।
আর পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে একটু লবণ দিয়ে দিব, এতে করে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে। তো পেঁয়াজ আর রসুনটা আমাদের লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে পায়াগুলোকে ঢেলে দিচ্ছি। আর তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ তেলে নেওয়া জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিলে খাসির পায়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং এর টেস্টটাও কিন্তু বহুগুণে বেড়ে যায়। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর লবণটাও আপনারা এই পর্যায়ে চেক করে নেবেন, যদি লাগে তাহলে দিয়ে দিবেন। তো আমি এখানে আরও 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ডেকে আরও 5 থেকে 6 মিনিট জাল দিয়ে নামিয়ে নিব। তো খাসির পায়া আমাদের একেবারেই রেডি, আর দেখুন এর গ্রেভিটা ঠিক এরকম হয়েছে, আর এটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। তো এখন এটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ মজাদার খাসির পায়া বা নিহারি রান্না। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে এই রান্নাটা করবেন। আর এটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।